হ্যালো মাই বিউটিফুল ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গুড লাইফ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও কিন্তু খুব খুব ভালো আছি। আজকে আমরা যাব ডুয়ার্সের এক অনবদ্য অফবিট লোকেশনে, যা এখনো অনেক উত্তরবঙ্গের মানুষের কাছেই অজানা। আর এই জায়গাটির নাম হলো তোরসা রিভারসাইড ক্যাফে। আপনারা এখানে কিভাবে যাবেন আর এই জায়গাটি কতটা সুন্দর সেটা জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আলিপুরদুয়ার থেকে জয়গাঁও হয়ে ফুনসিলিং যাওয়ার কিছুটা আগেই এই জায়গাটি। চা বাগানের মধ্যে দিয়ে পাথুরের রাস্তা দিয়ে বেশ কিছুটা গেলেই তোরসা নদীর একদম পাশেই রয়েছে এই ক্যাফে। দেখতে দেখতে আমরা এখন মেইন এন্ট্রান্সের কাছে চলে এসেছি, আর এটা হলো পার্কিং এরিয়া। ভিডিওটি থেকে আপনারা বুঝতেই পারছেন যে এই জায়গার সৌন্দর্য ঠিক কতটা। এখানে প্রবেশের সাথে সাথেই আপনাদের চোখে পড়বে খুব সুন্দর করে সাজানো ছোট ছোট কটেজ। এই কটেজগুলোতে আপনারা পরিবারের সাথে বা কাছের মানুষের সাথে সময় কাটাতে পারবেন। আপনারা যদি মনে করেন আপনাদের স্পেশাল ডেটগুলোও কিন্তু এখানে এসে সেলিব্রেট করতে পারবেন। এই জায়গাটি কিন্তু ভুটান বর্ডারের একদম কাছে, আর আপনারা ডান দিকে যে পাহাড়গুলো দেখছেন সেগুলো ম্যাক্সিমামই ভুটান পাহাড়। আর এই পাহাড়ের কোলে ছোট ছোট বাড়িগুলিও আপনারা দেখতে পাবেন, আর সাথে দেখতে পাবেন কয়েকটা গুম্ফা। আসুন আপনারাও আমাদের সাথে এই ক্যাফের চারপাশটি একটু ঘুরে দেখুন। এটি হলো ক্যাফের পিছনের দিকে গেট। আপনারা এখান দিয়ে বেরোলে তোরসা নদীর পাড়ে পৌঁছে যাবেন, এবং এখানে দৃশ্যটাও কিন্তু অপূর্ব। আর আপনারা যদি মনে করেন যে নদীতে নামবেন তাহলে আপনারা নদীতেও নামতে পারেন। এখানে আপনারা বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারবেন, আর আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গেছিলাম লাঞ্চ করতে। আর এখানে কিন্তু প্রচুর রকমের মেনু আপনারা পছন্দ মতো পেয়ে যাবেন। আমরা এখানে লাঞ্চের জন্য অর্ডার করে দিয়েছিলাম শাহি পনির, বাটার নান, কড়াই চিকেন, মিক্স রাইস আর ডাল। প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু দারুণ ছিল, আপনারা এখানে এলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। খাওয়া দাওয়া সেরে আবারও আমরা চলে গিয়েছিলাম তোরসা নদীর পাড়ে সানসেট দেখতে। এই সানসেটের দৃশ্যটা অপূর্ব ছিল। সূর্যাস্তের পরে ঠিক সন্ধে নামার মুখে যখন এই ক্যাফের সমস্ত লাইট জ্বলে উঠেছিল, সেটাও কিন্তু
একটা দেখার মতো দৃশ্য ছিল। সারাদিন এই মনোরম পরিবেশে সময় কাটানোর পর এবার আমাদের বাড়ি ফেরার পালা। এই তোরসা রিভারসাইড ক্যাফের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।